কৌশল যাকে কিন্তু বিচারপতি আবারো বলছেন প্রভাবশালী আবারো কিন্তু তাকে বলা হচ্ছে ভিআইপি রাজ্য এবং কেন্দ্র উভয়ই কিন্তু তদন্ত করছে অনুব্রত সংক্রান্ত মামলার এমনটাই কিন্তু গতকাল আদালতে উঠে এলো কি হলো আসুন দেখাবো আপনার মক্কেল এত ভিআইপি যে কেন্দ্র ও রাজ্য উভয়ই তার বিরুদ্ধে তদন্ত করতে চায় শুক্রবার জেলবন্দী অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বালের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন বিচারপতি জয়মাল্য বাগচি এদিকে এদিন ফের পিছিয়ে গেল বীরভূমের জেলা সভাপতি জামিনের মামলার শুনানি অনুব্রত মণ্ডলকে ইডি দিল্লি নিয়ে যাওয়া সংক্রান্ত মামলায় সোমবার বিকেলে রায় ঘোষণা করে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট এদিকে সোমবার দুপুরেই দুবরাজপুর থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন শিব ঠাকুর মণ্ডল নামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তিনি অভিযোগ করেন পার্টি অফিসেই তাকে প্রাণে মারার চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল গত বিধানসভা নির্বাচনে আমি অন্য দলে চলে যাওয়ার কথা ভাবি কিন্তু সেই কথা কেষ্টদার কানে চলে যায় কেষ্টদা আমাকে দুবরাজপুর পার্টি অফিসে ডেকে পাঠায় দুবরাজপুর পার্টি অফিসে ডেকে পাঠিয়ে আমাকে বলে তুই অন্য দলে যাবি কেন আমাকে তখন গলা টিপে ধরে এবং প্রাণে মারার চেষ্টা করে আসানসোল জেলে গরু পাচার মামলায় বন্দি অনুব্রত তৃণমূল কর্মীর মামলার জেরে বর্তমানে দুবরাজপুরে রয়েছেন পুলিশি হেফাজতে সেই মামলায় শুক্রবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলার কেস ডায়েরি চাইল আদালত গরু পাচার মামলায় বারবার আদালতে অনুব্রত মণ্ডলকে প্রভাবশালী বলে দাবি করেছে সিবিআই সম্প্রতি অনুব্রত মণ্ডলকে প্রভাবশালী বলে মন্তব্য করেন বিচারপতিও এবার ভিআইপি বলে উল্লেখ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলার পরবর্তী শুনানি 3 জানুয়ারি রুমা পাল উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ আমি সমীরবাবুর কাছে আসবো সমীরবাবু ভিআইপি অনুব্রত মণ্ডল প্রভাবশালী অনুব্রত মণ্ডল শুধুমাত্র যে সিবিআই বলছে ইডি বলছে এমনটা কিন্তু নয় এবার আদালতও কিন্তু সে কথাই বলছে এবং এই ভিআইপি অনুব্রত মণ্ডল কোথাও আরও বেশি বিপাকে ফেলবে না তো দেখুন ভিআইপি তত্ত্ব উনি যে জিনিসগুলো ওনার বিরুদ্ধে এসছে সেইগুলো দেখিয়ে যদি ওনাকে ভিআইপি বলা হয় আমি জানি না কেন বলছেন এটা আদালতের বিষয় আমি আদালতের বিষয় বলবো না কিন্তু অনুব্রত মণ্ডল কোনো সময় বিধায়কও নয় কোনো সময় মন্ত্রীও হননি কোনো সময় রাজ্যসভার এমপিও হননি কোনো সময় লোকসভার এমপিও হননি আমি মনে করি দেখুন আমি আবারও বলছি উনি একজন তৃণমূলের শুধু সংগঠক একটা বীরভূমের দায়িত্বপ্রাপ্ত নেতা এবার তার নামে যে দুর্নীতিগুলো সামনে আমাদের চোখে আসছে তার বেসিসে তাকে কেন প্রভাবশালী বলছে এটা কোর্টের বিষয় মানুষ বিভিন্নভাবে মানুষকে অ্যানালিসিস করতে পারে তাকে হয়তো সেইভাবেই ভিআইপি বলছে আমার ইম্পর্টেন্ট দেওয়ার দায়িত্ব এই কথাটা ভিআইপি যারা বলছেন তারা সেইভাবে তাদের ব্যাখ্যা দেবেন আমার মনে হয় আমরা যে অর্থে ভিআইপি বুঝি সেটা কিন্তু অনুব্রত মণ্ডল নয় সুদীপ্তবাবু যে অনুব্রত মণ্ডলকে বাঁচাতে এই ধরাধামায় স্বয়ং শিব ঠাকুর নেমে এসছেন তিনি মানে প্রভাবশালী না তো কে প্রভাবশালী আজকে দেখুন কোথা থেকে শিব ঠাকুর এলেন এসে ওনাকে বাঁচিয়ে ওনাকে তুলে নিয়ে চলে গেলেন এখানে এ পুরানো এইসব গল্প পাওয়া যায় এইসব গল্প পুরানো পাওয়া যায় তো স্যার বুঝতেই পারছেন উনি শিব প্রভাবশালী না তো কে উনি যখন পুলিশকে বলতেন পুলিশের মাথায় বন্দুক গুলি মারবো পুলিশ সেগুলো শুনতে পাননি পুলিশ তার জন্য তাকে অ্যারেস্ট করেনি আবাস দুর্নীতি জানিয়ে ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় কিন্তু সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন যাদের পাওয়ার কথা তারা তো পানেনি শাসক দলের যারা নেতা রয়েছেন তারা পাচ্ছেন তাদের পরিবারের লোকজন পাচ্ছেন এমনটাই অভিযোগ এবং নিগৃহীত হতে হচ্ছে একেবারে পঞ্চায়েত স্তরের যে কর্মীরা রয়েছেন যারা বাড়ি বাড়ি সমীক্ষা করতে যাচ্ছে কোথাও তাদের ধমক দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে নিগ্রহের শিকার হতে হচ্ছে তাদের এমনটাই অভিযোগ একই সঙ্গে 4 জায়গার ছবি আপনারা দেখছেন কোচবিহার নদিয়া হুগলি এবং মুর্শিদাবাদ সমীরবাবু এবার কি বলবেন আপনারাই কালকে না গতকাল না পরশু রায়গঞ্জের একটা ঘটনা দেখাচ্ছিলেন যতদূর সম্ভব সেখানে পরিষ্কার বলছে যে আমার কাজ করতে গিয়ে যদি ভুল মানে হয়ে যায় ভুল আমরা রেকটিফাই করে আমি ফেরত দিয়ে দেবো ভুল মানে কোথাও তো একটা টেকনিক্যালি ভুল হয়েছে এবং তৃণমূল করলে ভুল আর অন্যরা করলে ভুল নয় এমন তো নয় অনেক বিজেপি জায়গায় তারাও কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু প্রশ্নটা বোধহয় এখানেই আমি সুদীপ্তবাবুর কাছে আসবো প্রশাসন তাহলে প্রশাসনের ভূমিকাটা কি প্রশাসন কেন নিরপেক্ষ নয় কাদের বাড়ি দেওয়া হচ্ছে কারা বাড়ির জন্য অ্যাপ্লাই করলেন কারা বাড়ি পেলেন সেইটা দেখার দায়িত্ব কার না না প্রশাসন নিরপেক্ষর কোনো ব্যাপারই নেই এখানে পঞ্চায়েত নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে তোরা শুধু আমাদের যে লোকগুলো আছে যারা আমাদের ওই বোমবাদে যারা আমাদের ওই আপনারা যেখানে যেখানে আছেন যারা রিং করে বুদ্ধ দখল করে আপনারা যারা বাড়িগুলো দিবেন শুধু তাদের বাড়ি দিবি
এই কেলেঙ্কারি আপনি সারা ভারতবর্ষে একটা রাজ্যে দেখাতে পারবেন? কোন রাজ্যে নেই, আমার রাজ্যে কোন রাজ্যে নেই, যেখানে পঞ্চায়েত সারা ভারতবর্ষে কোন রাজ্যে নেই, আপনাদের যেখানে পঞ্চায়েত আছে এমনকি যেখানে যেখানে আমি একটা দেখাতে পারবেন? আমি আবারও বলছি একটা দেখাতে পারবেন না, আবারও বলছি যে দুর্নীতি সামনে এসেছে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, স্টেট ইভেন কংগ্রেস প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, আমফানের সময় আপনি ইভেন কোন স্টেটে দেখাতে পারবেন না, ঘটেছিল ভাই আমফানের মমতা বন্দ্যোপাধ্যায় কাছে খবর আসার পর যে স্টেপ নিয়েছে, পরের যে ঘটনাটা ঘটেছে আপনি দেখুন অ্যাকশনটা কি হয়েছে কিনা, এই কাজগুলো যারা আমফানের পর 100 দিনের পর বলছি না 100 দিনের পর বাড়ির পর রেশন, আমি বারবার বলছি আমফানের পর বন্ধ হয়ে গেছে, কি বলছেন আপনি, কোন পঞ্চায়েত আমফান একটা তারপর 100 দিন করলেন, 100 দিনের পর বাড়ি, বাড়ির পর রেশন, টাকাই তো রেশনের পর টয়লেট বলছেন, যা তা উড়িয়ে দিচ্ছেন আপনারা, 20 টাকা দেন আপনারা, যা পাচ্ছেন তাই উড়িয়ে দিচ্ছেন, 20 টাকা দিচ্ছেন না আপনারা, কি 12 টাকা দেবে কি করে, কিন্তু উড়িয়ে দিচ্ছেন, ভুল হয় একটু ভুল যা দিয়েছে সব উড়িয়ে দিচ্ছেন আপনারা, সিস্টেমটা ভুলতে পারবেন না, আমি দেখো যে টাকা একবার তাই উড়িয়ে দিচ্ছেন, একবার দেবজ্যোতি 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 সমীর বাবুর বক্তব্য যে কাজ করতে গিয়ে ভুল হয়েছে এবং সেই ভুল সংশোধন করার কাজ চলছে এবং যাদের যা ন্যায্য পাওনা তারা তা পাবেন, সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে 2-3 মাসের মধ্যে, তৃণমূল এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েতের যে পার্থক্য এখানে কিছু দেখা যাচ্ছে, উভয় পক্ষ চালিত পঞ্চায়েতের যে পার্থক্য এখানে কিছু দেখা যাচ্ছে না, উভয় পক্ষই একই কাজ করছে, তার যে নগ্ন রূপ প্রশাসনের যে নগ্ন রূপ আমরা দেখেছি, কোথাও শাসক দলকে বাঁচাতে কোথাও বা বিজেপি দেবজ্যোতি খুব ভালো ছেলে কিন্তু যে দলের প্রতিনিধিত্ব করছে তারা কোনোদিনই কোনো কাজ ঠিকভাবে করেনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যাকে আজকে দুয়ারে সরকার, আজকে যত কাজ স্বাস্থ্য সাথী থেকে আজকে দেখুন প্রধানমন্ত্রীকে ফ্রিতে রেশন, সামনে ভোট বড় বেলায় প্রধানমন্ত্রীকেও কপি করতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কাজে 93 থেকে ভালো কাজ 93 থেকে প্রতিটি পঞ্চায়েতে হাজার হাজার মানুষকে পঞ্চায়েত ভোটে সিপিএম খুন করেছে, তারা আবার অন্যের দিকে আঙুল তোলে, প্রতিটি পঞ্চায়েতে কয়েকশো মানুষ করে খুন হয়েছে, আপাতত আনন্দ সকালে আলোচনার সময়সীমা এখানেই শেষ, সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য, আনন্দ সকালে ফিরবো অন্যান্য খবর নিয়ে, বিরতির পর আপনারা সঙ্গে থাকবেন।